হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য। তো আজকের ভ্লগটা একটা ছোটোখাটো ভ্লগ। আজকে হচ্ছে, আজকে বলতে মেনলি গতকালকে আমার বার্থডে ছিল। তো আমার বর কালকে খুবই বিজি ছিল, তো সে হচ্ছে সারাদিন বাসায় আসে নাই, তো আমার বেশ একটু মন খারাপ হয়েছিল। তো দেখলাম যে রাত্রে বলতে 8টা সাড়ে 8টার দিকে সে বাসায় এসেছে, সকালে 9টায় সে বের হয়েছিল। তো এসে আমাকে রুমে ডাকতেছে যে আসো। পরে গিয়ে দেখি যে ছোটোখাটো একটা গিফটের, মানে গিফট এনেছে আমার জন্য, ছোটোখাটো বলতে বেশ ভালো লেগেছে আমার। একটা কেক এনেছে ট্রেস্টিটির থেকে, আর হচ্ছে ফুল এনেছে, আর চকলেট এনেছে। তো আমাকে দেখাচ্ছিল, দেখো পছন্দ হয় কি না। তো আমার বেশ ভালো লাগলো দেখে, এরকম প্রিয় মানুষের থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। যেহেতু সে সারাদিন সময় পায়নি, কি আর করার, সে যতটুকু পেরেছে ততটুকুতেই আমি খুবই খুশি। তো যাই হোক, এবার হচ্ছে কেকটা কাটবো আমরা সবাই মিলে, আমি শায়ন, শায়নের বাবা। তো এই যে আমরা হচ্ছে হ্যাপি বার্থডে কেক কাটছি। তো কেকটা ট্রেস্টিটির ছিল, এটা খুবই মজা ছিল, আমার বেশ ভালো লেগেছে খেতে। আর আমি হচ্ছে, শায়ন কিন্তু খেয়েছে কেকটা, শায়ন হচ্ছে নিচের অংশটা, উপরে ক্রিমটুকু বাদ দিয়ে নিচের অংশটা আমি ওকে 2 বার খাইয়েছিলাম, সে আরও চাচ্ছিল। তো এই যে এখন হচ্ছে কেক কাটা শেষ, এখন হচ্ছে শায়ন খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তো এই যে দেখেন, শায়ন হচ্ছে কেক খাচ্ছে। তারপরে হচ্ছে শায়নের বাবাকেও একটু করে দিলাম, কেকটা বেশ মজা ছিল। তো এই যে ছোটোখাটো আমার জন্মদিনের একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো এই যে কেক সবাইকে খাওয়ার পর আমি হচ্ছে টেস্টিটির লেখা অংশটা, চকলেটটা খেলাম, বেশ ভালো ছিল খেতে। তো এটুকুই শেষে ছিল, তো আমি এটা ফ্রিজে রেখে দিলাম। আর হচ্ছে যে চকলেট বক্সটা এনেছিল, সেটা হচ্ছে শায়ন অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য হচ্ছে বায়না করছিল। শায়নকে যেহেতু চকলেট দেই না, তো তারপরে একটু খুলে দিচ্ছিলাম যে ও কিছুক্ষণ খেলুক। আর চকলেটটাও কিন্তু অনেক টেস্টি ছিল, উপরে হচ্ছে চকলেটের লেয়ার ছিল আর ভেতরে হচ্ছে ক্রিম ছিল বা মিল্কের একটা পার্ট ছিল। তো চকলেটটাও বেশ মজা লেগেছে আমার কাছে। তো জন্মদিন হচ্ছে গতকালকে চলে গিয়েছে, মানে হচ্ছে 25 অক্টোবর, আজকে হচ্ছে 26 অক্টোবর, আপনারা হচ্ছে ব্লগটা দেখবেন। তো যাই হোক, সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চকলেটটা হচ্ছে আমি খুললাম, খুলে হচ্ছে একটু খেয়ে দেখবো আর ভেতরটা কেমন হয় আপনাদেরকেও দেখাবো। তো এই যে আমি হচ্ছে একটু টেস্ট করে দেখলাম, চকলেটটা অনেক মজা ছিল। তো থ্যাংকস শায়নের বাবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।